lots of professionals will be needed to maintain these servers, these online networks, different rules, protocols, maintaining the security. To deal with all this will be needed lots of professionals. এবং এখানে সাইবার সিকিউরিটি কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে ইন ফিউচার। অ্যান্ড নট অনলি দ্যাট, কম্পিউটার নেটওয়ার্কিং বলো বা সাইবার সিকিউরিটি বলো, এটা ভবিষ্যৎ অতীতেও ছিল, অতীতেও ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট অর ইম্পর্টেন্ট প্রফেশন, হোয়াট এভার ইউ ক্যান সে, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। টেকনোলজি উইল বি আপগ্রেডেড, দেয়ার উইল বি ডিফারেন্ট টাইপস, নিউ টাইপ অফ টেকনোলজিস উইল কাম, but these things will be needed. So কিন্তু ভেবেছে যে যারা আসো তোমরা এখানে, আট সাত আট জন আসো দেখতে পাচ্ছি খুব কম, তো কি ভেবেছো যে ভবিষ্যতে এই নিয়ে করবে, পড়াশোনা করবে? বিকজ নাও ডেজ লটস অফ অর্গানাইজেশন আর কামিং, যারা এই ধরনের আগেও ছিল, এখন আরো কিছু অর্গানাইজেশন আসছে যারা আরো এরকম অ্যাডভান্সড লেভেল অফ ট্রেনিং তারা প্রোভাইড করছে, সো বেসড অন দিস সাবজেক্টস অ্যাকচুয়ালি। তো কালু কি কোনো মানে ইচ্ছে আছে এরকম টাইপের ইয়েতে যাওয়ার, প্রফেশনে যাওয়ার? কেউ যদি বলো একটু আর কি। দেবপ্রিয়া আছে এখানে দেখতে পাচ্ছি, রিয়া আছে, দেবী আছে, অনেকেই আছে, পূর্ণব জয়েন করলো, নিরঞ্জনা আছে, সো কার কি ইচ্ছে আর কি, মানে টু হ্যাভ দিস আইডিয়াস, আই মিন আফটার বিসিএ হয়তো ম্যাক্সিমাম তোমরা ভাবছো যে তোমরা এইবার জবে যাবে অথবা এমসিএ করবে, যা হয় আর কি। সো আফটার এমসিএ অলসো ইউ ক্যান জয়েন সাইবার সিকিউরিটি অর অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অর লাইক দ্যাট, বাট মোস্ট অফ দি কেসেস আমরা দেখেছি, মানে আমি দেখেছি মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টস ওয়ান টু বি আ প্রোগ্রামার কাইন্ড অফ থিং, বাট দ্য থিং ইজ সাইবার সিকিউরিটিতেও যে প্রোগ্রামিং এর নলেজ লাগবে না তা কিন্তু নয়, একদমই ভুল কথা। সাইবার সিকিউরিটি বলো বা কম্পিউটার নেটওয়ার্ক বলো, প্রোগ্রামিং এর নলেজ কিন্তু ওখানেও লাগবে, এবং সবচেয়ে যেটা দরকার হবে সেটা হচ্ছে লজিক্যাল, ইউ হ্যাভ টু বি লজিক্যাল, তোমার লজিক্যাল সেন্স ডেভেলপমেন্টটা খুব দরকার। যত বেশি তুমি তোমার লজিক্যাল সেন্সটাকে ডেভেলপ করতে পারবে তত বেশি তুমি ইউ উইল বি ইন আ বেটার পজিশন টু হ্যান্ডেল দিস সিচুয়েশনস, এবং খুব চ্যালেঞ্জিং সিচুয়েশনস, দিস আর ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশনস। কোনো একটা তোমরা দেখেছো যে কম্পিউটার নেটওয়ার্কিং যখন আমরা পড়েছি দেখেছো যে লটস অফ রুলস, লটস অফ প্রোটোকলস ফলো করে একটা ডেটা অ্যাকচুয়ালি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রাভেল করে উইদাউট এনি এরর, আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এটা দেখেছি। So to maintaining those rules and regulations, what we call protocols, is a very vital and very 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 not it is not so easy. Okay, and here also some programming concepts are involved. We can write different kinds of programs, networking programs, for the purpose of the networking problem solving. লাইক দেয়ার ডিফারেন্ট প্রোগ্রামস, না হলে আমরা একটু কম নাম শুনি, যেমন আগে আগে একটা নাম ছিল সকেট প্রোগ্রামিং, দ্যাট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং কাইন্ড অফ প্রোগ্রামিং, সকেট প্রোগ্রামিং, বা 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 ধরো এই যে প্রোটোকলস বা এই রুলস, বেসিক্যালি দিজ আর এগেন এগেন দিজ আর সাম সেট অফ ইনস্ট্রাকশনস, অ্যান্ড অ্যান্ড এগেন ইফ ইউ থিঙ্ক দিস সেট অফ ইনস্ট্রাকশনস আর আবার হচ্ছে ওগুলো কিন্তু দিজ আর দ্য প্রোগ্রামস, যাই হোক, সো ঘুরে ফিরে জিনিসগুলো সবই একসঙ্গে আসে। আমি একটু জিজ্ঞাসা করি, যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি তোমাদের কমন কোশ্চেন, আমি একটু ইয়ে করছি, অ্যাসেস করছি যে কার কি মনে আছে। ধরো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, কারোর মনে আছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, কিরকম ভাবে আমরা অ্যাচিভ করেছিলাম পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি? Anybody can answer public key cryptography? What was public key cryptography? Can answer for a moment? Just মানে আমরা ডিসকাশনের জন্য করছি, কোনো ভয় নেই, মানে I will not assign any marks on it. Today's class is the last class, that's why I will discuss it and I will try to mug up the whole networking subject so that
when from the 17th your next class will be next class will begin তোমার কোনো অসুবিধা না হয় so can anybody tell me that what is public key cryptography মনে আছে কারো anybody can answer I mean যা তোমার মনে আছে whatever you are thinking okay if I'm changing I'm changing the question suppose ami ekta onno jaygay jai ami tumra dekhechhilam je there is a very strict there is a very solid difference between TCP and UDP okay because TCP is a very vital protocol networking network computer network security to TCP kotha batra ashbe so there is a very basic difference between TCP and UDP now can anybody tell me that what is the difference between TCP and UDP ami kintu iccha kore kauke specifically mention korchi na je tumi bolo tumi bolo tumi bolo I'm just let a discussion er moton hok more than one can answer also so what is the basic difference between TCP and UDP হ্যাঁ বলো টিসিপি তে হচ্ছে স্যার টিসিপি তে হচ্ছে এরর ডিটেকশন এন্ড এরর কারেকশন মেকানিজম আছে হ্যাঁ ইউডিপি তে নেই হ্যাঁ হ্যাঁ বলো বলো কানেকশন ওরিয়েন্টেড প্রোগ্রাম সরি কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল আর ইউডিপি হচ্ছে কানেকশনলেস প্রোটোকল হুম ভেরি গুড যে ওই এখানে একটা মানে কানেকশন প্রথমে এস্টাবলিশ হয় তারপর ডেটা ট্রান্সফার শুরু হয় টিসিপি তে ইউডিপি তে এরকম কিছু হয় আর ইউজুয়ালি কোন একটা মানে ব্রডকাস্টের জন্য ইউডিপি টা মেইনলি ইউজ করা হয় আর কোন সিকিউর এবং সেনসিটিভ ডেটা পাঠানোর জন্য সাধারণত টিসিপি ইউজ করা হয় ইউ আর ভেরি ভেরি ক্লোজ অলমোস্ট রাইট ঠিকই বলেছো মোটামুটি টিসিপি বেসিক্যালি যেটা করা হয় টিসিপিতে স্ট্রং এরর ডিটেকশন কারেকশন মেকানিজম আমরা পাই দ্যাট ওয়াজ দ্যাট ইজ ওয়ান অ্যাডভান্টেজ অফ টিসিপি ইউডিপিতে আমরা সেরকম স্ট্রং এরর ডিটেকশন কারেকশন পাই না টিসিপি এর ক্ষেত্রে যেটা তুমি বলেছো যে বেসিক্যালি যেটা তুমি বলতে চাইছো যে আমরা জেনারেলি সুইচিং মেকানিজম যেটা ইউজ করি সেটা মেবি সার্কিট সুইচিং হতে পারে সার্কিট সুইচিং মানে বিফোর বিগিনিং অফ দি ট্রান্সমিশন কানেকশন শুড বি এস্টাবলিশড লাইক দ্যাট ইউডিপির ক্ষেত্রে যেটা হয় ইফ ইফ দেয়ার ইজ এনি এরর সেই এরর নিয়ে প্যাকেটটা সিম্পলি ড্রপ করা হয় ফ্রম দ্য নেটওয়ার্ক দিয়ে পরের প্যাকেটটা নিয়ে আবার সিস্টেমটা শুরু হয় সিস্টেমটা কন্টিনিউ করতে থাকে সো ইন দ্যাট ওয়ে টিসিপি ইজ মাচ মোর সিকিউর হোয়ার অ্যাজ ইউডিপি ইজ নট সো সিকিউর বাট ফাস্টার সো দিস ইজ দ্য থিং So these are the small small things small small differences small small ideas what you have to know jeta tomar mone mathay rekhe tomake pore podcast e jete hobe je karone ami bolchi jemon shikshik shirakam bhabei tomake ekta jinish jeta bhalo kore bujhte hobe seta hocche what is the difference between public key cryptography and private key cryptography and all that basically cryptography means secret writing now there are two kinds of cryptography one is symmetric key cryptography another is asymmetric key cryptography in case of symmetric key cryptography both the sender and the receiver will share the same key whereas the asymmetric key cryptography the sender and the receiver they will not share the same key in case of asymmetric cryptography one user will have a private key another is a public key ekta user er ekta public key thakbe ekta private key thakbe in case of asymmetric key cryptography পাবলিক কিটা জানবে সে ইট উইল বি নন টু দা পাবলিক ইট উইল বি পাবলিকলি অ্যাভেলেবল এন্ড প্রাইভেট কিটা ইট উইল বি অনলি নন টু দ্যাট পার্টিকুলার পার্সন অনলি নাও ইন কেস অফ পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি অর প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি দের আর টু কনসেপ্টস বেসিক্যালি ইন কেস অফ পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি হোয়াট উইল ডু ইজ দ্যাট বেসিক্যালি আমরা আমাদের প্রাইভেট কিটাকে ইউজ করে বেসিক্যালি আমরা আমাদের প্রাইভেট কিটাকে ইউজ করে যেটা আমরা করি প্রাইভেট কিটাকে ইউজ করে আমরা ডকুমেন্টটাকে এনক্রিপ্ট করি
করে আমরা সেটাকে পাঠিয়ে দিই অন টু মাই রিসিভার, আমার রিসিভার ওটা আমার 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 যে পাবলিক কি সেই পাবলিক কিটাকে ইউজ করে ওটাকে ডিক্রিপ্ট করে। সো দিস ইজ দ্য কনসেপ্ট। আবার ভাইস ভার্সাও হয়, ওকে ভাইস ভার্সা, ভাইস ভার্সা ইন দ্যাট সেন্স, আমি আমার সাপোজ আমি কাউকে কোনো ডেটা পাঠাবো, তাহলে যাকে পাঠাবো তার পাবলিক কিটাকে ইউজ করে আমি এনক্রিপ্ট করতে পারি, তার প্রাইভেট কিটাকে ইউজ করে সে তার ডিক্রিপ্ট করে নিতে পারে। সো দিজ আর সাম কনসেপ্টস। এখানে ডিজিটাল সিগনেচার একটা টার্ম ছিল, মনে আছে কিনা জানি না, ডিজিটাল সিগনেচার ওয়াজ দা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টার্ম, ডিজিটাল সিগনেচার। নেক্সট সেখানে সেখানে আমরা দেখেছিলাম যে সাইনিং, ডাইজেস্ট এন্ড অল দ্যাট। তো এই যে জায়গাগুলো, যে জায়গাগুলো আমি পড়িয়েছিলাম, দেখবেন নোট দেওয়া আছে, গুগল ক্লাসেও নোটস আছে, এই জায়গাগুলো মানে ক্রিপ্টোগ্রাফির পার্টটা। তার সঙ্গে আমার, আমি জানি না তোমাকে, তোমাদেরকে, তোমাদের ক্ষেত্রে ডেফি হেলম্যান মেথডটা বলা ছিল কিনা সিলেবাসে, বোধ হয় ছিল না বা ছিল আমার খেয়াল নেই। সো ডেফি হেলম্যান মেথড, ম্যান ইন মিডিল অ্যাটাক, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলো তোমার এখন নেক্সট সেমিস্টারের ক্রিপ্টোগ্রাফি সাবজেক্টে লাগবে। তো এই জিনিসগুলো ভালো করে একটু দেখে নিও, গুগল ক্লাসে মোটামুটি আছে, আমি কিছু জিনিস হয়তো আমি দরকার হলে আরেকবার দিয়ে দেবো। এই জিনিসগুলোকে একটুখানি বিফোর বিগিনিং অফ দি নেক্সট সেমিস্টার ক্লাস এই জিনিসগুলোকে একবার ঝালিয়ে নেওয়াটা খুব জরুরি। এন্ড ইফ ইউ ফাউন্ড এনি ডিফিকাল্টিস টু আন্ডারস্ট্যান্ড ইন দ্যাট, ইউ ক্যান পিং মি, নো প্রবলেম, তুমি আমাকে জিজ্ঞাসা করে নেবে কোনো অসুবিধে হলে, দ্যার ইজ নো সাচ প্রবলেম। এবং সো দ্যাট আমি এটা চাইছি যে নেক্সট সেমিস্টারে তোমাদের কম্পিউটার ক্রিপ্টোগ্রাফি, বিকজ এই যে এই সাবজেক্টটা, দিস সাবজেক্ট হ্যাজ বিন ইন্ট্রোডিউসড নিউলি ইন ইওর সিলেবাস, সাবজেক্টটা নতুন, এবং প্রিভিয়াসলি এই সাবজেক্টটার কোনো কোশ্চেন পেপার তুমি পাবে না বিসিএ, বিকজ সাবজেক্টটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে তোমাদের বছর থেকেই, নতুন চালু হচ্ছে সাবজেক্টটা ন্যাচারালি, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব টাইম ইনক্লুসিভ এই সাবজেক্ট, খুব দরকার এই সাবজেক্টটা আজকের দিনে। শুধুমাত্র কম্পিউটার নেটওয়ার্কিং এর শুরু করলে হবে না, তার সঙ্গে ক্রিপ্টোগ্রাফির সিকিউরিটির উপর আলাদা করে জোর দিতে হবে, যার জন্য সিকিউরিটি পার্টটা এসেছে। সো ইটস ভেরি ভাইটাল, তো সাবজেক্টটা ভালো করে পড়বে। এছাড়াও তোমাদের ফোর্থ সেমিস্টারে, তোমাদের ফিফথ সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে, বোধ হয় ইউনিক্স আছে না, কি কি আছে আর ফিফথ সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে তোমাদের জানা আছে, ফিফথ সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে? হ্যাঁ স্যার, সাইবার সিকিউরিটি, অ্যাকাউন্টিং আর ইউনিক্স, আর ইউনিক্স এর ল্যাব, Unix and Unix lab. Now that is also a very important subject, and Unix is also very closely related with networking. Unix is also very closely related with networking because তুমি যদি দেখো পৃথিবীর ম্যাক্সিমাম বড় বড় সার্ভার গুলো, ভালো ভালো সার্ভার গুলো কিন্তু লিনাক্স বা ইউনিক্সে মেনটেন করা হয় because of the security. So you will see when you will study Unix, then Unix has much more inherent security. Every file, everything is treated as a file in Unix, everything. This is the first and foremost thing. And secondly, in Unix, there are three layers of security. আমরা বলি রিড, রাইট এন্ড এক্সিকিউট, পারমিশনস হ্যাভ টু বি গিভেন ফর দি থ্রি লেয়ার্স, ইউজার, গ্রুপ এন্ড আদার্স। এভরি ফাইল যেটা, তার তিনটে, তার তিনজন, তিনটে সেগমেন্ট থাকবে, একটা হচ্ছে ইউজার সেগমেন্ট, একটা গ্রুপ, একটা আদার্স। সো দিস থিংস উইল স্টাডি, আমি বলতে চাই না এখন, পাবে এগুলো। এবং সেখানেও ইউনিক্স এর ক্ষেত্রে কিন্তু দেখবে যে লটস অফ নেটওয়ার্কিং কমান্ডস, আমরা বলে আগের দিন একটু দেখছিলামও, একদিন দেখেছিলাম আমরা কিছু কিছু কমান্ড যেগুলো ইউনিক্স দিয়ে ভালো মেনটেন করা যায়, নেটওয়ার্কিং কমান্ডস এন্ড অল দ্যাট। সো সেই এসপেক্ট অফ ইউনিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিস সাবজেক্টস আর ভেরি রিলেটেড, কম্পিউটার নেটওয়ার্কিংটা বেসিক তোমার তৈরি হলো, তার উপর দাঁড়িয়ে আছে সাইবার সিকিউরিটি, এবং ইউনিক্সে তুমি কিছু নতুন কমান্ড শিখবে, যদিও ইউনিক্সে তোমার নেটওয়ার্কিং রিলেটেড কমান্ডগুলো হয়তো শিখবে না অতটা, বিকজ তোমাদের সিলেবাসে মতো নেটওয়ার্কিং রিলেটেড কমান্ডগুলো অতটা নেই, বাট ফর ইউর ইন্টারেস্ট এবং ফর ইউর মানে টোটাল বৃত্তটা, সার্কেলটা কমপ্লিট করার জন্য নেটওয়ার্কিং কমান্ড হুইচ ইজ ইউজফুল ইন ইউনিক্স, যেটা আমি একদিন একটা ক্লাস নিয়েও ছিলাম, সো সেইগুলো একটুখানি দেখে রাখবে, সেগুলো একটুখানি চর্চা করো। সো দ্যাট উইল গিভ ইউ আ কমপ্লিট আইডিয়া অ্যাবাউট দি নেটওয়ার্কিং অ্যান্ড আই মিন দি সাইবার সিকিউরিটি অ্যাজ ওয়েল। সো দিস আর দি সাবজেক্টস করবে। আমার সঙ্গে বোধ হয় আর এই সেমিস্টারে, এই সেমিস্টারে মানে ফিফথ বা সিক্স সেমিস্টারে হয়তো আমার আর কোনো ক্লাস থাকবে না, মোটামুটি দিস ইজ দ্য মানে ক্লাসের দিক থেকে এটাই আমার তোমাদের সঙ্গে শেষ ক্লাস হয়তো,
জানি না ভবিষ্যতে কি হবে, আবার আপাতত সাবজেক্ট থাকবে না। ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স উইথ ইউ, খুব ভালো লেগেছে তোমাদের ক্লাস নিয়ে আমার, বোথ ফর আলফা অ্যান্ড বিটা আমি দুজনকেই বলছি, যদিও খুব কম স্টুডেন্ট তোমরা আছো এখানে। আমি জানি না তোমাদের কেমন লেগেছে আমার ক্লাস করে, সেটা তোমরা বলতে পারবে, বাট দিস ইজ দ্য লাস্ট ক্লাস উইথ ইউ উইথ ইউর ব্যাচ মোস্ট প্রবাবলি। দেবীকে দেখতে পাচ্ছি, দেবী ইজ আ ভেরি গুড গার্ল। যাই হোক, তো ভালো লেগেছে তোমাদের সবার সঙ্গে ক্লাস করে, তনুময় প্রণাভা সৌরভ আমি সবাইকে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, যদি ভবিষ্যতে কখনো নেটওয়ার্কিং রিলেটেড কোনো প্রবলেম হয় বা কোনো অসুবিধে হয় নেটওয়ার্কিং সাবজেক্ট বা ইভেন ইন দ্য সার্ভার সিকিউরিটি, ইফ ইউ হ্যাভ এনি, ইফ ইউ ফাউন্ড এনি প্রবলেম, ইউ ক্যান আস্ক মি, ইউ ক্যান কাম টু মি, হিয়ার নো প্রবলেম। ঠিক আছে, ভালো লাগলো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে, মোটামুটি আমি তোমাদের আমাদের খুব ভালো লেগেছে। আপনি এই সাইবার সিকিউরিটিটা তো আপনি, আমরা ভেবেছিলাম আপনি নেবেন। না, ওটা ম্যাডাম নেবেন, ম্যাডাম নেবে আমার। মানে আপনি যেহেতু শুরু করে দিয়েছিলেন, হ্যাঁ আমি আমি শুরু করেছিলাম আর কি, তোমাদের টু গিভ ইউ সাম বেসিক আইডিয়াস, ওটা ম্যাডাম তোমাদের ওই সেমিস্টারে একটা ক্লাস নেবে আমার, আরো অন্য সেমিস্টারে ক্লাস ক্লাস গুলো আছে বলে টাইম এর অ্যাডজাস্ট হচ্ছে না। সো যাই হোক, ভালো ভালো থেকো সবাই, ভালো লাগলো তোমাদের সঙ্গে ক্লাস করে। স্যার আপনিও ভালো থাকুন। ডেফিনেটলি ভালো আমাদের সবাইকে থাকতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা টাটা। হ্যাঁ স্যার, ওকে টাটা স্যার, বাই বাই বাই।